নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আসি বিস্তারিত খবরে। অবশেষে পূরণ হতে চলেছে চোপড়া বিধানসভার দীর্ঘদিনের দাবি। চোপড়া বিধানসভায় লাগাতার আগুন লাগার ঘটনা সামনে আসে। কারণ হলো চোপড়াতে কোনো অগ্নি নির্বাপক কেন্দ্র নেই। চোপড়া বিধানসভার প্রত্যন্ত গ্রামে আগুন লাগলে ইসলামপুর থেকে গাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এই সমস্যা দূর করতে এই এলাকার মানুষ একটি অগ্নি নির্বাপক কেন্দ্রের দাবি জানিয়েছিল। সেই দাবি পূরণ হওয়ার আশ্বাস পেল চোপড়ার এলাকাবাসীরা। মঙ্গলবার চোপড়া ব্লকে অগ্নি নির্বাপক কেন্দ্রের নির্মাণের জন্য জায়গা পরিদর্শনে আসে অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা এবং চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান। সূত্র অনুসারে খবর, খুব তাড়াতাড়ি চোপড়া বিধানসভা এলাকায় একটি অগ্নি নির্বাপক কেন্দ্রের নির্মাণ সম্পূর্ণ হবে। এর ফলে এলাকার সকল সাধারণ জনগণের ভোগান্তি কমবে এবং আগুনের ফলে যে সকল ক্ষয়ক্ষতি হয় তার পরিমাণও অনেকটাই কম হবে। এলাকাবাসীরা জানান, এই দিন বিধায়ক হামিদুর রহমান এবং অগ্নি নির্বাপক দপ্তরের বিভিন্ন কর্মীরা এলাকায় আসেন এবং অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপনের জন্য সারে জমিনে খতিয়ে দেখেন। চোপড়া বিধানসভার লালবাজার অঞ্চলে এই অগ্নি নির্বাপক কেন্দ্রটি স্থাপিত হবে বলেও জানা যায়। চোপড়া থেকে সৌমিক লস্করের রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আসছিল এখানে জায়গাটা মাপযোগের জন্য, ফায়ার ব্রিগেড থেকে বড় অফিসার আসছিল এবং আমাদের বিধায়ক সাহেব ছিল, আর নেতৃত্বরা সবাই আসছিল এবং ওরা ডিস্টেন্সটা দেখতেছে যে চোপড়ায় হলে ভালো হবে না লালবাজারে হলে হবে ভালো। তো এখানে যারা ফায়ার ব্রিগেডের যারা অফিসার আসছিল ওনারা কিন্তু একটা কথাই বলে গেলেন যে 100% লালবাজারে হবে এবং লালবাজারে যদি হয় তাহলে আমাদের এলাকার যারা জনসাধারণ আছে কিংবা আমাদের পাবলিক যেটা আমরা আন্দোলন করছিলাম বহুদিনের, যে এটা আমাদের আশা ছিল, এই আশাটা হয়তো আমাদের পূরণ হতে চলেছে। এটাই আর কি, আমাদের যদি হয় তাহলে আমাদের এটা আর কি ভালো একটা দিন যাবে। হ্যাঁ, ফায়ার ব্রিগেডে তো আমরা খুশি এটা নিয়ে। আমি বিশেষ করে কিছুদিন আগে ঘর মানে যখনই আগুন লাগে তখনই ফায়ার ব্রিগেডের দাবি হয়, তখনই দাবি হয়। এইবার লাস্ট যেটা দাবি আর কি আমি যেটা করেছিলাম, আমি অবশ্য ফোন করেছিলাম, ফোন করার পরে ফোন আমার তুলেনি, এটা নিয়ে আমি একটা আন্দোলন করেছিলাম। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিধায়ক সাহেব আমাকে বলেছিল, তখন বিধায়ক সাহেব যে কোনো জায়গায় জমি দিবে আর কি, কোন জায়গাটাতে জমি দিবে, জমি দেওয়ার জন্য আমরা এখানকার পেপার সব দিয়ে দিয়েছি, দেওয়ার এক থেকে দেড় মাস হলো, দেড় মাসের মধ্যে ইনকোয়ারি চলে আসে, এখন এখান থেকে আর কি কাজ। আচ্ছা, কোন জায়গায় পরিদর্শন করলেন? এটা হচ্ছে লালবাজার পুলিশ ফাঁড়ির এখানে, যেটা হসপিটাল মাঠ আছে আর কি এখানে। আমি